আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো রোডওয়ে স্ল্যাব এবং রেলওয়ে স্ল্যাব তৈরি করার সেই কারখানা যেখান থেকে পাথর, পরিষ্কার পাথর নিয়ে তৈরি করা হয় রোডওয়ে রেলওয়ে স্ল্যাব। আমি আপনাদের পুরো চিত্রটা আমি দেখাবো যে হাতে স্পর্শ ছাড়া কীভাবে তৈরি করা হচ্ছে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব। চলুন দেখে আসি। দেখতে পাচ্ছেন যে এখানে পানি আছে, এই পানিগুলো কী করে রাখা হয় জানেন? হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। এগুলো হলো পাথর ধোয়ার জন্য পানি, অর্থাৎ এই পাথরগুলোকে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তৈরি করা হচ্ছে রোডওয়ে স্ল্যাব। দেখুন চলে যাচ্ছে পাথরগুলো অটোমেটিক, হাতের স্পর্শ ছাড়া একের পর এক পাথর চলে যাচ্ছে, অটোমেটিকলি চলে যাচ্ছে, ধোয়া হয়ে যাচ্ছে, ক্লিন করা হয়ে যাচ্ছে, আর চলে যাচ্ছে কনক্রিটের সেই বিশাল বিশাল মেশিনের কাছে যেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাবের বিশাল 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 এই পাথগুলো। তাহলে বুঝেন কি তাড়াতাড়ি কাজ করা হচ্ছে পদসেতু। পদসেতুর কাজ খুব তাড়াতাড়ি শেষ করা হবে। বর্তমানে একটু সমস্যা হলো পদ্মার পলির কারণে স্পেনবাহী ক্রেনটি যথাসময়ে পদ্মার এপার ওপার যেতে পারতেছে না, অর্থাৎ মাওয়ারে আসতে পারতেছে না, মাওয়ারের থেকে স্পেনে যেতে পারতেছে না। এই কারণে স্পেন বসানোর সমস্যা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই সমস্যা আমরা কেটে উঠবো ইনশাল্লাহ। আলহামদুল ভাই আমাদের সাথে থাকবেন, আমাদের এই ভিডিওগুলো বেশি রুখে দেখবেন, বেশি শেয়ার করবেন, যাতে আমার প্রবাসী ভাইয়েরা এবং মানুষের আনাচে কানা যারা আছে তারা সবাই পেয়ে যায় আমাদের ভিডিওটি। চলুন ঘুরে আসি জায়গা, সেই কারখানায়, সেই স্টোরে যেখানে তৈরি হয় রোডওয়ে রেলওয়ে স্ল্যাব। রোডওয়ে স্ল্যাবের বিশেষ পর্ব এবং রেলওয়ে স্ল্যাবের একটি বিশেষ দৃশ্য আমি আপনাদের দেখানোর জন্য চলে যাচ্ছি। অলরেডি জানেন 15টি স্পেন বসে গেছে পদ্মা সেতুতে, বাকি আছে আর 26টি স্পেন। এই 26টি বসে গেলেই আমাদের পদ্মা সেতু দাঁড়িয়ে দৃশ্যমান হবে 6.15 কিলোমিটার। তাহলে এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা এখন চলে যাবো রোডওয়ে রেলওয়ে স্ল্যাব তৈরি করা হচ্ছে কোথায়, সেই কারখানায়। চলুন আমরা যাই এখন ঘুরে আসি। আর একটি কথা বলি, একজন বাংলাদেশি যে পদ্মা সেতুতে কাজ করে সে ভালো ভালো গান গায়, তার একটি গান আমি আপনাদের এই ভিডিও শেষে রাখতেছি, তা সবাই শুনুন আর আমাদের এই ভিডিওটি এনজয় করুন। আসসালামু আলাইকুম। ঝুম তেরে রারে রারি রে রে ঝুম, 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 তেরে রারে রারি রে রে। তুমি আমায় দেখেছিলে এক মেঘে ঢাকা দিনে, কেন আমি দেইনি সারা আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই সারা। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখের যত ঘুম। ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম, মেঘে রেখে টানা মেরে ঝুম, উড়ে উড়ে তারে খুঁজি ঝুম, উড়ে উড়ে দূরে দূরে ঝুম, মেঘে মেঘে টানা মেরে ঝুম, উড়ে উড়ে তারেই খুঁজি। আলো আধারি রে মায়া এই অবেলায়, মন যে হারায় চেনা অচেনা কত পথ, হঠাৎ কেন থমকে দাঁড়ায়। মেঘে রেখে জানা মেরে ঝুম, উড়ে উড়ে তারে খুঁজি ঝুম, উড়ে উড়ে দূরে দূরে ঝুম, মেঘে মেঘে জানা মেরে ঝুম, উড়ে উড়ে তারেই খুঁজি। তোমার আমার ফেলে আসা যত মমিন মমিন চিঠি,
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।